বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তারিফ করি তিনটা কারণে। এক নম্বর কারণ হলো আমি 91 সালে বিয়ে করছি, ওই সময় যাই বিয়া লেখে আর কি, যাকে আমরা বলি কাজী সাহেব, কাজী সাহেব আমারে কইল আপনার বাপের নাম কি, আমি আমার বাপের নাম কইলাম, আমার বিয়ে হয়ে গেল। আমি যখন বিয়ে করে বাড়িতে আসলাম তখন আমার মা আমারে কইল, বাবা তোর যে বিয়ে হলো কেমনে? তা আমি কইলাম, কাজী সাহেব কইলো তোমার বাপের নাম কি, আমি বাপের নাম লিখে দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। তার মা বলতেছে কি আমার নাম কয়নি? আমি কইলাম না মা আপনার নাম তো কয়নি। মা এক দৌড়ে ঘরের যে সেই কান্না, আমি কইলাম মা কান্দিন, এই তোর বাপ তোর জন্য কি করছে রে, তুই যখন পেশাব পায়খানা করছিস তোর বাপ ঢিলনে করে সরে গেছে, আমি পরিষ্কার করছি, তোর নাক দিয়ে তখন ভেড় ভেড়ি বেড়া হচ্ছে, তোর বাপকে সরিয়ে দা, তখন আমি পরিষ্কার করে দিছি, তোর এত কষ্ট করে আমি বড় কর্ণ, আর বিয়ের সময় তোর বাপের নাম আমার নাম নাই। তখন আমি চিন্তা করলাম যে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায়ু ধরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, বাপার নাম থাকে কিন্তু মায়ের নাম কেন থাকে না? কিন্তু আমার জামাই দেবাস করলো, ই যখন আমার মেয়েকে 14 সালে বিয়ে করতেছে তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি আপনার মায়ের নাম কি? আমি তখন করলাম কি আমার বিয়ে হলো বাপ দিয়া, আর আমার জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, এই বাপের সাথে মাওকে যোগ করে দিছে বর্তমান সরকার, ধরে কোন কথা ঠিক কি এই কামটা খুব ভালো করছে কি ভাই, খুব ভালো না? সুবহানাল্লাহ। না আমার জামাই যখন ভাই করে কয় তাহলে আমার বাপ যখন করে আর একটা ভালো কাম কি করছে জানেন, যখন মায়ানমার থেকে আরাকান মুসলমানদেরকে বের করে দেওয়া হলো তখন ভারত দরজা খোলে নাই, চীন দরজা খোলে নাই, গরিব দেশ ঘনবসতি বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী বর্তমানের তাদের থাকার ব্যবস্থা করে দিল, ধরে কোন কথা ঠিক কিনা? তিনি বলেছেন দরকার হলে 3 সুন্দর টাকা আমরা 2 সুন্দর খাবো, কিন্তু রোহিঙ্গা মুসলমানকে আমরা মৃত্যুর দুয়ারে ফেলে দেব না। আর একটা কাম করলে এইবারে রাস্তাঘাট পদ্মা নদী এগুলো বাদ দেন, বৃষ্টির বাদ দেন, এই যে 564টা মসজিদ বানিয়ে দিছে, এক একটা মসজিদ দেখতে 5 মিনিট লাগে, ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, খালি দেখতে পারি মন সাহেব, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে, কানটাকে খারাপ করছে। কিন্তু সমস্যা হলো মসজিদ আছে মুসল্লি নাই, প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ আছে, আছে না নাই, কিন্তু মুসল্লি নেই। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। আজকে বাংলাদেশের সব মুসলমান যদি নামাজ ধরত কোন মুসলমান অন্যায় কাজ করবার পারত? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কোরআনের কথা বলতেছি, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, কোরআনে আছে না নাই? এখন আসেন, তাহলে সুন্দর পরিবেশ সুন্দর রাষ্ট্র সুন্দর সমাজ গঠন করতে গেলে এই কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই, আমরা সেই কোরআনের তাফসির শুনব, ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআনটা কেমন? এই কোরআনটা মানুষ মরে গেলে খতম দিয়া জান্নাতে দেওয়ার জন্যে, কোন নেতা মরে গেছে আর আমাদের মতন গরিব আলেমদেরকে দাওয়াত দিল, এত বড় নেতা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ নিয়ে আসেন, এক খতম কোরআন শরীফ পড়ে নেতাকে জান্নাত থুয়ে আসেন,
আমরা নেতার বাড়ি যা ঝুঁকিয়া ঝুঁকিয়া এরকম ঝুঁকিয়া 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 এক খতম কোরআন পড়ে দোয়া করতেছে আল্লাহ এই যে কোরআন শরীফ এক খতম পড়লাম নেতার বাড়িতে এর যা সওয়াব হয় নেতার আমল নামাজ দেহ ফেরেশতাকে আল্লাহ খবর কি আল্লাহ কয় কবুল হবে না কারণ প্রতি অক্ষরে কোরআন পড়ার সাথে সাথে ওরই ফেরেশতা নেকি লেখা শেষ যখন বলেছে আলিফ সাথে সাথে দশ লিখেছে লাম দশ লিখেছে মিম দশ লিখেছে যত অক্ষর পড়েছে পড়াও সারা নেকি লেখাও সারা দোয়া করতেছে কার জন্যে নেকি তো আগেই লেখছে যাই পড়েছে তার জন্যে আল্লাহ বলতে তো ফেরেশতা শোনে না কোরআন শরীফ কিন্তু মরা মানুষের জন্য নয় কোরআন শরীফ হলো জীবিত মানুষের হেদায়াতের খোরাক জোরে কার কথা ঠিক কিনা এই জন্য এই কোরআন শরীফের নাম হলো হুদা হুদা মানে ব্যবস্থাপত্র এই কোরআনটা আসলে দেখতে কেমন এটা বোঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা 96টা দেশের প্রেসিডেন্ট 96টা দেশের রাষ্ট্রনায়ক তার নাম হলো হযরত ওমর জোরেকার নাম কি মসজিদের মেম্বরে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করেন মেম্বরে সিংহাসন লাগে না মসজিদের মেম্বরে একদিন হযরত ওমর মসজিদের মেম্বরে বসে এই ডান হাতে ডান গালে চড় মারতেছে বাম হাতে বাম গালে চড় মারে এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছি আমির আল মোমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চড় মারতেছেন কেন ওমর ফারুক বলে ওসমান মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা তো ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে আপনি অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক বলে ওসমান শুধু বর্তমান নিয়ে মুসলমানকে চিন্তা করলে হবে না মুসলমানের চিন্তা করতে হবে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে জোরে কোন কথা ঠিক কিনা আজকে বর্তমানে আমি কি হলু রে কি হইছ আমি যখন অতীতে আমার অতীতের খবর জানেন আপনারা আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম কোনো টুপিওয়ালা দুপওয়ালা মানুষ দেখলি দৌড়ে গিয়ে বলতাম ভাই হ্যাঁ ওয়াজ করবো পারি ভাই আমার দাওয়াত দেন তারা বলতে তো চিনি না জানি না কিসের ওয়াজ দশজন কইছি একজন আমাকে দাওয়াত দেয়নি এটা হলো আমার অতীত মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমি বক্তার দাওয়াত পাইছি আর আমার বর্তমান হলো এত দাওয়াতের খেলা দাওয়াতের ভয়ে আমি তিনতলাত লুকে থাকি আমার দুই চারটা সেক্রেটারি আছে ওরাই ওদেরকে নাস্তা করে করে বিদায় করে দেই আমি দেখা করার সাহস পাই না এটা হলো আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে আমার সমস্ত কাপড় খুলে সাদা কাফনের কাপড় পরে আমাকে চকলেটের মতন মুড়ায় কবরের মধ্যে রেখে আসবে জোরে কোন কথা ঠিক কিনা ওমর ফারুক বলে ওসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা কিন্তু অতীতের খবর কি ওসমান গনি বলে আমির আল মুমিনিন আপনার অতীতের খবর তো আমি জানি না ওমর ফারুক বললেন তাহলে শোনো অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন সুন্দরবেলা বাড়িতে আসতাম খালা আমাকে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলি আমি ছাগল গুনে দিকে তিন চারটা কম আবার দৌড় দিতাম ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে বুঝাই দিতাম খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল তুমি আজকে করেছো আগামীকাল যদি এই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আমি তখন খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায় খাবো কি একদিন যে ওমর আকালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা ওমরের যোগ্যতায় নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই তাহলে ইবতেদায়ী মাদ্রাসা ভাতা পায় কোয়া যায় না কয় 2500-2300 কোয়া যাবে আজকালকার বাজারে 2500 টাকা যদি কেউ বেতন না ভাতা আর একদম বাগদম ঘোড়াদম সাজে ঢাক ঢল লোক ঝাঁচর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন কিনে নেয় কারণ কি ভাই যায় একটা রাখাল থেকে
উমরকে যদি কোরআন শরীফ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয় আপনারা আজকে বুঝেন বা না বুঝেন জবান করে সবাই বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই এই কোরআনের কেমন ক্ষমতা এইটা ছদ্মবেশে হযরত উমর দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য কোরআন শোনার জন্য না কোরআন দেখার জন্য ঘুরতেছে এমন সময় হযরত উমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উটার দুম্বা চড়ায় হযরত উমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে আমি উটের এক পেলা দুধ চাই রাখাল খালি মুচকি মুচকি হাসে উমর ফারুক বলে রাখাল হাসুক হেন রাখাল বলতেছে তোমার সালামের উত্তরও দিব না তোমাকে উটের দুধও দিব না উমর ফারুক বললেন আমার অপরাধ বলে তোমার অপরাধ হলো তোমার পরিচয় গোপন করছো তোমার পরিচয় কি আগে তোমার পরিচয় দাও উমর ফারুক চিন্তায় পড়লেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা এই পরিচয় যদি রাখালকে দেই তাহলে তো আল্লাহর কোরআন আমার দেখা হবে না উমর ফারুক যখন পরিচয় গোপন করে কি পরিচয় দিবে এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো তুমি এমপি নও আসল পরিচয় হলো তুমি প্রধানমন্ত্রী নও আসল পরিচয় হলো তুমি মাওলানা নও আসল পরিচয় তুমি ডাক্তার নও আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান তাহলে আমাদের আসল পরিচয় কি যারা বলবেন না তারা ভেজালের মধ্যে পড়ে যাবেন যে বলবো আসল পরিচয় কি আপনার বলবেন মুসলমান বলতে পারবেন না ভাই জান আমাদের আসল পরিচয় কি আরো জোরে জোরসে বলেন উমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন জানবার চাইছো আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুচকি মুচকি হাসে উমর ফারুক বলে আবার হাসো খান বলে হাসার কারণ হলো আসল না নকল উমর ফারুক বলে রাখাল মুসলমান তো আস মুসলমানই এবারে আর আসল নকল কি রাখাল বলে পচিক রে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আসল মুসলমান যারা তারা ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন তারা একমাত্র কার কাছে যাবে তুমি যদি আসল মুসলমানই হও তুমি দুধ চাইছো কার কাছে উমর ফারুক চমকে উঠছে চোখ দিয়ে দর দর করে পানি ভরতেছে আল্লাহ তোমার কোরআন যে যখন দেশ চলবে তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে ধরে কোন সুবহানাল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলে উমর ফারুক খুতবা দিচ্ছে খুতবা খুতবা ইতিমধ্যে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে আমির আল মোমিনিন আপনার ওয়াজ আমরা শুনবো না যেরকম এমপি সাহেব বক্তব্য দিল আমি বক্তব্য দিচ্ছি কি করে এরকম খুতবা দিচ্ছে উমর একজন দাঁড়িয়ে বলে আপনার খুতবা শুনবো না উমর ফারুক বলে আমার অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়া দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না বাংলাদেশের প্রধানমন্ত্রী না বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রপতি সুবহানাল্লাহ কন্ডাকে তার পাঞ্জাবি লম্বা দেখে খুতবা বন্ধ করে দিস এমন সময় হযরত উমরের ছেলে আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই
সাহাবীরা বলে আব্দুল্লাহ তোমার পরে নতুন কাপড় কেন নাই, বলে নতুন কাপড় যদি আমি পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না, আমার কাপড় বাবার দান করেছি, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন ভালো নেতা দেখতে পাবে। রাখাল বলতেছে তুমি যদি সত্যিকারে মুসলমান হও তাহলে দুসরাই চোখার কাছে, ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তৌবা করো, কারণ তৌবা করার সুযোগ আছে না নাই? ওমর ফারুক বলতেছে আস্তাগফিরুল্লাহ। রাখাল বলতেছে হবে না, কারণ তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না? সে হলো সবচাইতে বড় মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়ায়, ওমরের চোখে দর দর করে পানি পড়ে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। যারা মাগরিবের সন নামাজ পড়ে নাই ওয়া শুনতেছেন তারা একটা আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরু, সবাই পড়েন, যারা নামাজ পড়ছেন তারাও পড়েন। রাসুল দিনে রাতে 70 বার তৌবা করে, আমাদের তৌবা করতে কোনো অসুবিধা আছে? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে। যেই কইছে মোনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল এই আবল তাবল বলিস কেন? আমার মধ্যে মোনাফিকির কি দেখলে? রাখাল কয় পথি কি এত রাগ করিস কে রে? লিমা তাকুলু মা লা তাফালুন, তোর কথার সাথে আমলের মিল নাই, কথার সাথে কাজের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কোটের মালিক। ওমরকে রাখাল বলতেছে তুমি সত্যি করে বলো তো আমি কোটের মালিক, আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে চাইলে আল্লাহ রাস্তে রাখাল দিবার পারবে না, যার প্রমাণ আমি নিজে। আমি নিজে পাবনা বাইকোলা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি চক চকা টেকা দেখে আগে টেকা ফকটে তুলেম, তুই বললাম বাবা কিসের দোয়া? হুজুর আর বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। তোর আমি পকেট থেকে 200 বের করে দিলাম, কয় হুজুর আমি চাইলাম দোয়া আপনি দিলেন টাকা, তার মানে বলে তুইও যা হেমতে আমার দোয়া দেয়া তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র সন্তান হবে, তুই কেমনি বুঝলি? কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার বইয়ের পেটে যখন বাচ্চা ছিল আমি দোয়া করছি আল্লাহ প্রথমটা মেয়ে দিলে পরকারটা একটা ছেলে দাও, তারপরে আল্লাহ একটা মেয়ে দিল, 15 বছর পর আবার ছেলের জন্য একটা চান্স নিলাম রে, তখন আল্লাহ একটা মেয়ে দিল। তার মানে বোঝা গেল আমার দোয়া দিয়া তোর বইয়ের পেটের ছেলে হবে না। তখন কয় হুজুর তাহলে আপনি টেকা আপনি নিলেন আমার দামকদের, এই দিয়েই মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা সাওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও মালিক আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে পথিক সত্যি যদি তুমি উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দেবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি উমরকে চিনো।
তুমি উমর কে চেনো? কাক বলতেছে, উমর কি বলতেছে? তুমি উমর কে চেনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, মানুষের আইন না রে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উঠে 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়ে বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে একটা কাম করি, চলো ওই পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবা, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাকাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাকাল আমার মধ্যে ভণ্ডামির কী দেখলা? রাকাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাকালের আল্লাহ দেখতে পাবে। কে দেখবার ভাই? আপনারা বিশ্বাস করেন এই একটা বিশ্বাস যে কেউ না দেখলেও কে দেখে? আর কে লেখে? আল্লাহ লেখে না, দুই কান্দের দূরে ফেরস্ত আছেন না। আমি তো সমানে খালি মুড়ি উল্টাছি আর মাইতে, আপনারা বলেন তো এর ভিতরে যদি এই বিশ্বাস থাকতো, কেউ না দেখলো কে দেখতেছে, আর কেউ না লিখলো কে লিখতেছে? তুমি যে একলাই 50টা ফিল মেললে, তোমার কান্দের ফেরস্ত আল্লাহ বলতেছে, আল্লাহ ই কয় বাপের জন্মা? কেন এক বাপের জন্ম হলে 1টা ফিল মারবি, একলাই যে 50টা মারলো, এর বাপ কয়টা? তোমার 2 কান্দে 2 মোহরি, এই গান গাইলে গুণা হবে না, ছেলেরা গাও। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডাইরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপি রাসুল সাবিন্দার, আসেন আমার মুক্তার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, মনোরে মনোরে সেই দিন সে স্টেশনে থাকবে না এমন প্যাসেঞ্জার, দ্রুত যানে পার হবে সে টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার, এই টিকিটটা হলো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক মারছে দৌড়, ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ দিছে, 2 রাকাত নামাজ পড়তেছে, বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে একজন রাখাল না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দেয়, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস থাকে তার কলিজায়। মানুষের আইন দিয়ে আল্লাহর বিশ্বাস আপনার ভিতরে আসবে না, আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিশ্বাস ভিতরে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমি তো এতক্ষণ রাখাল দেখিনি, আল্লাহ আমি রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাচ্ছি। আল্লাহ কাঁদতেছে কার কাছে? পিছনে রাখাল যা বলতেছে, যতই কান্দ উঁটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উঁটের দুধের আমার কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি তো দুনিয়াতে ভালো একটা চাকরিও পাওনি, তুমি দুনিয়াতে ভালো কোনো খাবারও পাও না, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্না। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি মূর্খ মানুষ রে,
তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে, তার মানে রাখাল বলে তুমি আসলেই মূর্খ। মূর্খ চুম করছে, রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আল্লাহ কাক নবী বানাতো, আর রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। ওই পাগল, আমি আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার চাহিদা, মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই মহামানবকে যদি খেলে একটা বার দেখবার পারতাম ভাই, আমার দুনিয়াতে চাওয়ার আর কিছু নাই। আর আমার দুই নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা, দুনিয়ার চাহিদা কি? এখানে কি বুঝতেছেন আপনারা, দুনিয়ার চাহিদা হলো ভালো একটা নেতা দেখা, জরেকান কি দেখা, যেই নেতা কোরআন দিয়া দেশ চালাবে এমন একজন নেতা বাংলার মুসলমান দেখার দরকার আছে না, জরেকান আছে না? কি বুঝতেছেন, আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, উমরের সোফা দেখবে, উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই কারণে হযরত উমরকে এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত। সাথে সাথে হযরত উমর দৌড়ে গিয়ে আমার দিকে খেয়াল করে রাখালে হাতটা এরকম ধরেই তিনবার চুমা খাচ্ছে, রাখাল কয় পাগল নাকি রে, আমার এই ঘামা হাতে তিনবার চুমা খেলে? উমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, যারা কোরআন অনুযায়ী চলবে মরার সাথে সাথে তাদের দেহ যাবে কবরে, পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে, ধরে কোন কথা ঠিক কিনা? তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। রাখাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সোহান আল্লাহ পাও তো হাসো কেন? রাখাল বলে হাসার কারণ হলো তুমি খুব চালাক, তুমি বাকির কথা আগে কলে, যে মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা ভালোই কলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? ওমর ফারুক চিন্তাত পড়ে গেছে, এখানে আমি যে ওমর যে আমার তৌবা পড়াছে, মোনাফিক কষে ভণ্ড কষে, এখন যদি বলে আমি ওমর বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা, ধরে কোন কথা ঠিক কিনা? যদি বলে ভাই তুই যে উমরক দেখবার কাজ সে উমর হামি রে, তখন সব হাট ফেল স্টপ করে মরা। উমর ফারুক চিন্তাই পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। উমর ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমত অবলম্বন করো। বর্তমানে আমরা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, কিন্তু তাই বলে হক কথা বলা বন্ধ করা যাবে না, হিকমতের সাথে বলা লাগবে, ধরে কোন কথা কর না কেন, তুমি যদি ডাইরেক্ট বলবার না পারো তুমি হিকমত অবলম্বন করো, তুমি উমর, এটা হচ্ছে ডাইরেক্ট, এটা কি, এটা হচ্ছে ডাইরেক্ট, এটাই উমর মরে দেবি। আমরা যদি ডাইরেক্ট বলি সাথে সাথে আজরাইল ধরার আগে আমাকে পুলিশ ধরবি, ধরে কোন কথা ঠিক কি? আমি টাঙ্গাইলে বাস করতে গেছি, ওই জায়গাত মেয়ে মানুষ খালি চিল্লাচিল্লি করতেছে, হই হইচই করতেছে, বক্তার কান শ্রোতার কান সবাই শুনতেছে, আমি রাগ করে এই মেয়েরা এই জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এমনকি মেয়ে মানুষরা জোরে কোরআন শরীফ পড়াও জায়েজ নয়। এই কথা বলার কিছুক্ষণ পরই এক মেয়ে একটা কাগজ দিছে, সে কাগজের মধ্যে লেখা আছে হুজুর মেয়ে মানুষ যদি জোরে কথা বলা হারাম হয় পর্দার খেলাফ হয় তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি তখন চিন্তা করলাম এমন প্রশ্ন করছে আর উত্তর যদি আমি ডাইরেক্ট দেই তাহলে আমাকে আর যমুনা পার হবার দেবি না, জোরে কোনো কথা ঠিক কিনা, এর আগেই আমার পুলিশ ধরবে। আমি চিন্তা করলাম আমরা বগুড়ার শোন, ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো এটা কি ডাইরেক্ট, কিন্তু হক কথা হয়নি, এইভাবে ঘুরে বলতেছে ওই দিক দিয়ে এইদিকে না ওই দিক দিয়ে। সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন মৌলভীরা নয় প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমামতি করা লাগবে, কারণ পাটোয়ারি ভাই মসজিদের ইমাম আর আমি মসজিদের ইমাম। মনে করেন আমি যদি কোনো মসজিদে বলি এই যে সুদ খাই চিনিদের মায়ের সঙ্গে 37 বার জিনা করার গুণা হয়, সুদ খবরদার খাওয়া যাবে না মসজিদের কেশেরি সুদখোর, ওই কবি তোর চাকরি তুলাম না যা। আমি গরিব মানুষের সওয়াল, আমি জোর গলায় কথা বলার পারতেছি না। আর এই জায়গার যদি আমার পাটোয়ারি ভাই কয় সুদ খাই মসজিদ কমিটির মধ্যে তাদেরকে রাখা যাবে না, এক শালাও মাথা তুলবি না জোরে কথা বলবি না, কারণ পাটোয়ারি ভাইয়ের হাতে পুলিশ আছে ক্ষমতা আছে আবার হক কথা আছে, আর আমাদের কাছে গেলে হক কথা আছে কিন্তু ক্ষমতা নেই। আমার পুলিশ ধরবার আসবি আর পাটোয়ারি ভাই যদি ওয়াজ করে পুলিশ গার্ড দিবি জোরে কোন কথা ঠিক গেলে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমামতি করা লাগবে জোরে কোন কি করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ওমর ফারুক বলে রাখাল কান্দ কেন, বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি কোনোদিন ঢোকার সাহস পাই না, আমি বারান্দায় নামাজ পড়ি। ফারুক বলে রাখাল ভাই তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর ভিতরে দামি দামি সাহাবি নামাজ পড়ে, এই কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার করিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো সবচাইতে সম্মানী কোন ব্যক্তি? আলেম, বক্তা, এই যে আপনারা চটের ওপর বসে আছেন আর আমি সোফা চেয়ারে বসে আছি, অনেকে মনে করতেছে হুজুর চেয়ার বসে আছে রে হুজুর দামি। মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজাছে, দেখবেন নিচে 1 কেজি, ওপরে 500 গ্রাম, তারপর 200 গ্রাম, তারপর 100 গ্রাম, তারপর 50 গ্রাম, তারপর 20 গ্রাম, কোনটার দাম বেশি? ইল্লা সভাপতি, তাই বলে সভাপতি লয়। আপনার বিশ্বাস করেন আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ তালা জিব্বা কুত্তার মতো লম্বা করে এরকম বসি দিয়ে জাহান্নামে টানে দেবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ তালা জান্নাত দেবে। আপনাদের সামনে যখন আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তখন আপনারাই বলবেন আল্লাহ এই হুজুর ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাত যাচ্ছি আর হুজুর জাহান্নামত খেন। আল্লাহ তখন বলবে লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি রে। হ্যাঁ আপনারা জানেন না যে আগে ওয়াজ করছিলাম আটায়, আপনাদের মনে আছে কিনা? এখন ফিসের কাছে এক ছাত্র সে লেখা বলা করে হুজুর আসতে একটা নদী বাজে হুজুর অনেক দূরে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে নৌকা দিয়ে পার হয়ে আসতে গেলে আপনার মাদের সাথে আমার আসাই কঠিন। তখন বিশ্বাস করছে এক কাম করি চোখ বন্ধ করে বিসমিল্লাহ পানির পাও দিব যা। ওই সেদিন থেকে আর নৌকার কাছে যায় না ব্রিজের কাছে যায় না, এই মাদের সাথে থাকে ওটি নদী পার হলে ওর বাড়ি, ওই বিসমিল্লাহ কয়ে পাও দেয় ওই পার যা ওঠে। এইভাবে চলতেছে মাও করতেছে কে যে হুজুরের দোয়া পায় তো নৌকা ব্রিজ ছাড়া নদী পার হো সে হুজুরকে একদিন দাওয়াত দিত। তো পিসাব বলতে হুজুর আমার মা আপনাকে একটু ভালো মন্দ খাওয়াবি আপনি চলেন, পিসাব তো খুশি হয়ে সজাই তো ওই নদীর কাছে যাচ্ছে, তখন বলতেছে কেন পাকলাই তো নৌকা নাই ব্রিজ নাই সব ব্রিজের কাছে যাই, কেন না হুজুর ব্রিজ লাগে না আসে ওই বিসমিল্লাহ পার হয়ে যায়। হুজুর আপনার খবর কি? আমি তো নাম্বার পাঠতেছি না হুজুর আপনি এখানে আমলের ওয়াজ করেন নিজে আমল করেন না ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন
রাখাল তুমি কম দামি এই কথা তোমারে কে বুঝাইছে আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী কথা তোমারে কে বুঝাইলো বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বরং যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে রাখাল বলতেছে পথিক তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না ওমর ফারুক বললেন এশার নামাজ পড়ে বাড়িতে কেন যাবে না বলে এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পাওয়া কষ্ট হবে এদিন এশা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব ওমর ফারুক বললেন রাখাল ভাই পাঁচ অক্ত নামাজের ভিতরে তিন অক্ত তাড়াতাড়ি দুই অক্ত লম্বা কেন আপনারা কি বলতে পারেন পাঁচ অক্ত নামাজ জোরে কন কয় অক্ত নামাজ তার মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি একটা হলো আসর একটা মাগরিব একটা এশা এই তিন অক্ত কিন্তু এক অক্ত শেষ হতে আর অক্ত ধরে কোন কথা ঠিক কিনা মনে হয় নামাজের বেল শুরু হয়ে গেছে কিন্তু দুই অক্ত লম্বা কেন এশা থেকে ফজর ফজর থেকে জোহর লম্বা কেন রাখাল বলে আমি তো জানি না উমর ফারুক বলে রাখাল রে ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে খেতে খামারে কাজকাম করবে ব্যবসা বাণিজ্য করবে এইগুলো করতে করতে দেহের যে ক্ষয় হবে এশা থেকে ফজর লম্বা সময় দেওয়া হলো ওই সময়ের মধ্যে ঘুম পাললে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পূরণ করে দিবে তাহলে তুমি যে এশা পড়া ফজর ধরার চিন্তা করতেছে ঘুম ধরবি না রাখাল বলতে যে ঘুম যদি ধরি ভাই তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বো তার একটা দলিল লাগবি না শোনেন মসজিদে জোহর নামাজ পড়া সবাই চলে গেছে কিন্তু ওরা তিনজন চার ফ্যান দিছে কয়েছেন চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না তখন ফেরেস্তারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল এরা চারজন তিনজন যে চার ফ্যানটা গল্প করতেছে এর রেজাল্ট কী আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ ওদের মাথার উপর ফ্যান ঘুরিছে এরা তিনজন আলাদাভাবে ওই কারেন্টের বিল না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবি না কারণ মসজিদের বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি যেরকম কথা ঠিক করে মসজিদ তো তোর বাপের কি বাজান মন খারাপ করতেছেন আড্ডা গুলি মারার জন্য মসজিদ না নামাজ হয়ে গেছে গল্প ধরিছে রে ফাইজা কুদিয়াতে সালাত ফান্তা শুরু ফিলার ওমর ফারুক বলেছেন আল্লাহুম্মা তাহলি আবু আহমদি এই দোয়াটা পুরো মসজিদের মধ্যে ঢোকার পরে আমার কলিজে এত শান্তি পায় মানে সবসময় মসজিদে থাকি কিন্তু আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতে সালাত ফান্তাশিরু ফিলাত নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না জমিনের মধ্যে ছড়ায় পড়া লাগবে হুকুম কার আরো দরকার হুকুম কার ওমর ফারুক বললেন রাখাল বরং ফজরের আজানের গুরুত্ব দিও আপনারা বলেন তো পাঁচ অক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি ফজরের জোরে কোন কোন আজানের আরো জোরে জোরসে বলুন আজানের মধ্যে কিন্তু একই কথা দুইবার বলা হয় সেই কথাটা কি যেটা অন্য নামাজের আজানে নাই আপনারা শোনেন না ভাইজান আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম হইতে নামাজ সবাই বলেন ঘুম হইতে আর এই আজান শোনার পরে অনেক সাড়ে তিন হাত আড়াই হাত হয় আগে আসলে সাড়ে তিন হাত আজান শুনবি না ঠিক মতো একেবারে কম্বল দিছে মাথার উপরে পাও বার হবি পাও টানে বুকের সাথে থসে বাইরে থেকে মনে হবি কম্বলের মধ্যে চাউলের বস্তা আসে আপনি আস্তে আস্তে যে কম্বল টান দিয়ে দেখেন আহ কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ এই জন্য একটা গান বার করছিল কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর মানুষের বাচ্চা হয়ে ফজর নামাজের আজান শুনে যারা লাফের মধ্যে এভাবে আড়াই হাত হয়ে শুয়ে থাকো এরা আর যাই হোক মানুষের সন্তান হলেও সুম্মা রদাত নাহু আসসালা সাফিলিন জঙ্গলে চাইতো জঘন্য জনগণ কথা ঠিক কি না কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি
রাগ করতেছেন? আমি এখানে আসে নিয়ত করেছিলাম আমাকে কাঁটায় কাঁটায় দশটায় দিবি, আমি বারোটা মনোদত করবো, কিন্তু উঠতে উঠতে সাড়ে দশটা পার, এখন ঘড়ির দিকে তাকের দিকে বারোটা বাজছে, এখন আমি কী করবো? ও আজের তো কিছুই হয়নি না, ফজর বন্ধ না কয়রা বন্ধ সেটা পরকার কথা। আমি যে কোরআন দেখানোর জন্যে সুরা মুলকের দুটো আয়াতে তাফসির করতেছি এটা তো কর্মই, কিন্তু আপনাদের মধ্যে কিছু লোকের ব্যারাম শুরু হয়েছে। না না এরা যাচ্ছে না, আমি যাওয়া দেখিনি, উঠে গেছে আবার কিছুক্ষণ পর আবার বসতেছে। কিসের ডায়াবেটিস ভাই? রে ডায়াবেটিস আমার কথা জানেন? ডায়াবেটিস হলেই যে ঘন ঘন ব্যায়াম করা লাগবে তা না, আপনি নিয়ত করেন, আজকে নিয়ত করেন পেশাব লাগলে উঠবো না, এই কোরআনের ওসিলায় কোরআনের পাওয়ারে পেশাব জাতীয় যত ব্যায়াম আল্লাহ ভালো করে দেবে। বিশ্বাস যদি না হয় আজ কোরআন শরীফ আমার হাতে, 2007 সালে আমার ডায়াবেটিস ধরা পড়লো, 2017 সালে ডাক্তার আমাকে বলল আপনি যদি ওয়াশ করেন আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমি বললাম কেন? বলে ওয়াশ করার সময় পেশাবের ঝাঁকি নিচের দিকে যায়, আস্তে আস্তে পেশাবের থলে পুরে যায়, এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে, পেশাব একটা যদি ওয়াশ করেন কিডনি ড্যামেজ হবে। তাই আমি ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব এক ঘন্টা পর পর পেশাব করবার গেলে জনগণ হক দাওয়াত দিবি? ডাক্তারকে ওয়াশ বন্ধ করেন, বিশ্বাস করেন ডাক্তার কথা মতো প্রথম ওয়াজের এক ঘন্টার পরে আমার পেশাব লাগলো, সেই ধরে পেশাব আসলো ভাই। আমি এখন সভাপতি সাহেব মাইক দেয় যাওয়ার সাহস পাই না, তখন কি করব? কোরআন সাহেব হাতে নিলাম, এই যে কোরআন আমার হাতে, এই কোরআন হাতে নিয়ে আমি বুকে ধরলাম, কেউ বুঝবার পারলো না। আমি খালি মনে মনে কইলাম আল্লাহ তুমি বলেছ অনুনাদিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল্লিল মুমিনিন, কোরআন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ। আজকে আমার পেশাব লাগে কিডনি ড্যামেজ হবে না কী হবি, যতক্ষণ কোরআনের ওয়াজ হবি ততক্ষণ আমি ওট মো না, দরকার আমি সোফা পেশাবটা ভরে দেবো কিন্তু আমি হটবো না, এই মনে করে ওয়াজ শুরু করে দিলাম ভাই। আধ ঘন্টা আমার কষ্ট হলো, তারপর তলপাতে এমন ঠান্ডা হলো, এরপর ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছি আর কোনোদিন পেশাব লাগে না। এ কোরআনের ক্ষমতা আছে না নাই? উঠিন কে কি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে? এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে হযরত উমরকে এক নজর দেখার আশায়। এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়, কিন্তু আজকে নামাজ পড়বি কোন জায়গায়? মসজিদের সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগে, আপনারা ঢোকেন প্রতিদিন না সপ্তাহে একদিন? ঢোকেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগে, দোয়াটাকে আপনারা পারেন আল্লাহুম্মা ফতাহলি, পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। রাখাল দোয়াটা পড়ে মসজিদের ভিতরে সামনে কাতারে যখন যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে আল্লাহ বাইরে থাকা ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখি কি, বাইরে থাকে এতদিন মনে করেছিলাম দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আম্মু যারাও তাই রে, আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি দেখছি ভিতরে ঢোকা, আসলে নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদের মধ্যে ঢুকবো, দেখি তিনজন খালি ঘরের দিকে তাকা আছে, তিনজন জোরে কেন কয়েকজন, তিনজন ঘরের দিকে তাকা আছে, নামাজের সময় হচ্ছে কিন্তু হুজুর নাই, ওরা তিনজন খালি দেখতে দেখি রে একটা হুজুর আলো না রে নামাজ পড়াবিকে। আমি ঢুকবার সে দেখলাম, দেখি আমার ঢুকলো না, পিছন দিকে ব্যাক গেট দিয়ে জানলার পাশে খাড়ায় দেখলাম, দেখি ওরা করে কি। যখন আসরের 1 মিনিট পার হয়ে গেছে তখন বলতে যে ভাই যান আজকে কোনো হুজুর আসবি না রে, এখন হামা ঘরকে পড়া লাগবে, তো কীভাবে পড়া হয়? আমি দেখলাম ওই তিনজনের মধ্যে একজন সরকারি দল, যেরকম কী দল? সরকারি দল আওয়ামী লীগ করে, আর একটা হলো বিএনপি করে, আর একটা হলো যুদ্ধ অপরাধী। এখন যুদ্ধ অপরাধী তো দুর্বল মানুষ, ও বলতে যে ভাই রে তোর দল ক্ষমতাটা আছে, তুই সরকারি দল তুই সামনে যা। উই বলতে যে ভাই মাঝে মধ্যে নামাজ পড়ি তবে সামনে যাই না। বিএনপি বলতে তুই যা, আমি খুব বেশিবার লাকামত পারি ভাই সামনে যাই না। তাহলে এখন সামনে কে যাবি? আওয়ামী লীগ বলতে তুই যা, তুই যা। আমি যে রাজাকার
তুই জামাত আমি আওয়ামী লীগ উনি বিএনপি ওটা হলো বাহিরের কথা ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই বাংলাদেশের একটাই জায়গা সেটা হলো মসজিদ যে জায়গার মধ্যে 14 দল 20 দল থাকে না সব মুসলমান দল ভেঙে এক কাতার হয়ে যায় জোরে জোরে কথা দিতে না আজ পর্যন্ত কোনদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতারা আমরা আমরা দল করে সামনে যাবো কোনোদিনও কয় না কারণ ওর মধ্যে গেলে ধনির কাছে গরিব গরিবের কাছে ধনী এসপি খাড়া হয়ে দেখে একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না এসপি তাকে দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আস এসপি বলতে চায় চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার এসপি কয় কেন বেড়ার কথা তুই কোষ করে ভিতরের কথা হলে তুইও জাহামো তাই আয় চৌকিদার যখন সাহস করা যায় না এসপি কাতার ছাড়িয়ে এসে চৌকিদারের হাত ধরে কে তোকে ডাকি তুই যাস না কে হ্যাঁ ভিতরে ঢুকে বলতেছে তোর পাও আমার পায়ের সাথে লেগে দে চৌকিদার বলে স্যার আপনার গোড়া তেল তেলা আমারটা ফাটা আরে পাগলা ফাটা তেল তেলা গোড়ার সঙ্গে গোড়ারই মিল না হলে জামাত হবে না আজকে যারা সিয়ারে নামাজ পড়তেছেন ওরা গোটা জামাত নষ্ট করতেছে জোরে কান কথা ঠিক না কারণ কাতার সোজা করতে হবে রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে আল্লাহ রাসূল বলেছেন শোনেন কথাটা শোনেন আল্লাহ রাসূল বলেছেন আগালি মিল করলে হবে না গোড়ালি মিল করা লাগবে কারণ কারো পাও আধাত কারো পাও দশ আঙ্গুল এরকম নাই সেদিন কী মিল করা লাগবে গোড়ালি পায়ের গোড়ালি মিল করা লাগবে এখন যা সিয়ারত বলছে আর পাঁ কুটি গেছে দেখা থাকে হলে ওই লোকটা কেন কাতারের ভিতরে লাই কল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসহা সরকারি চাকরি করতে গেলে যৌবন বয়স সরকারকে দাও বুড়া বয়সে সরকার তোমাকে পেনশন দিবে জোরে কোন কথা ঠিক না যৌবন বয়সে তুমি নামাজ আদায় করেছ বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়ো তুমি যেখানেই নামাজ পড়ো যৌবনের পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে তুমি খামাখা মসজিদে আইসা কাতারের গুরুত্ব নষ্ট করো কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কোরআনে বলেছেন কুমুলিল্লাহি কানিতিন নামাজের ভিতরে বাহিরে যেই কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া জোরে কোন কথা ঠিক কিনা কী করা দাঁড়িয়ে নামাজ পড়া ভাইজান মনে কষ্ট নেন না রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে কোন কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দুই রাকাত ফজরের সুন্নত পড়িছে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত আছে না নাই এই সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আস ইতিমধ্যে একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকাই দেখে কেরে আমার জায়গা দখল ওই সাহাবির নাম হলো ওসমান গনি জোরেকার নাম কি আচ্ছা মসজিদে কোনো সাহাবির কি নির্দিষ্ট জায়গা আছে কিন্তু আল্লাহ রাসুল করে দিছে এদের ইতিহাসের প্রফেসর রাসুল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যেই সাহাবি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর যেই সাহাবি দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর যিনি দাঁড়াবে পিছনে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে রাসুল আর কথা বলে না সাহাবির বললেন হুজুর হজরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অহুই ইউহা আমি রাসুল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায় এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদীন এ পর্যন্ত কি খোলাফায়ে রাশিদীন তাহলে হযরত উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে কে দাঁড়াবে কে রে গেটত কি হলো এই গেটত কি হচ্ছে ওই গেটত মরে গেছে না না পড়ে গেছে ও পড়ে গেছে ঠিক আছে বাবা টানা খালি সামিনার তলে আমি খালি টাইমে সামিনার তলে নিয়ে আসো আল্লাহর কোরআনের পরশে কিছুক্ষণ মধ্যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা ডাক্তার না তোমরা ওখানে দেখি করো এই এতগুলো গিজের কাছে এখানে ফেরেস্তারা আছে না নাই তোমাকে নামে কিন্তু রিপোর্ট হবে সব চলে আসো সব চলে আসো দরজা থেকে সবাই ভিতরে এসে বসো ডাক্তার গেছে সব কিসের মেয়ে কি কিছুই না ভিতরে নিয়ে এসে খালি শুয়ে আছুন পাঁচ মিনিট পরে লাভ দৌড়তি এ কোরআনের শক্তি আছে না নাই
সেই শক্তি নিয়েই তো কথা বলতেছি। একটু মনোযোগ দেন, ওসমান গনি চিন্তা করে আমার জায়গার মধ্যে কে বসলো রে। ওসমান গনি ভিতরে ঢুইকে দেখে যেখানে রাখাল বসে আছে তার পাশে একটু ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে দুই রাকাত সুন্নত আদায় করে রাখালের দিকে, কিতাবের মধ্যে আছে তিনবার, জোরে কন কয়বার, তিনবার তাকাছে ওসমান গনি। তাকানোর সাইজ দেখে ওসমান গনি রাখালো দেখছি, দেখে রে এই লোকটাকে কোনোদিন আমি সামনে দেখিনি, একে আমার জায়গাত বসে আছে, এই মালটা কে দেখা লাগবে না। রাখাল চমকে উঠছে, আর একবার যেই তাকা, তৃতীয়বার যে ওসমান গনি তাকাছে রাখাল, বারবার আমার দিকে কি দেখিস মিয়া। ওসমান গনি ভয়ের ঠেলা খাড়া হয়ে গেছে, কারণ আল্লাহ রাসুল বলেছেন হায়াউন ওসমান, আমার ওসমান শর্মিন্দা খুবই নরম। ওসমান গনি ভয়ের ঠেলায় দাঁড়ায় বলছে যে ভাই যান, আমি খালি তিনবার তোমার মুখের দিকে তাকাছি আর তুমি এত গরম। বলছে তুমি রাখাল, আমার দিকে এত তাকানোর কারণ কি? যেই বলছে আমি রাখাল, আমার দিকে এত তাকানোর কারণ কি? ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে। রাখালের ভাষা নরম হলে গরু ছাগল কোনোদিন বাধ্য হবি না, জোরে কোন কথা ঠিক কি না? একটা গরু ছাগল পরে আবাদের দিকে যাচ্ছে, রাখাল যদি কয় বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, আপনি কত গরু কথা শুনবে? আর যদি বলে গরু, তাহলে গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনারা বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 45, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার একটা আয়া আছে, আয়ার বয়স হলো 22, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার একটা বকনা আছে, তার বয়স হলো 17। এখানে গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার মেয়ে। এখন আপনারা বলেন এই তিনটার উপরে আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? দরকার আছে না নাই? আপনি এশার নামাজ মসজিদে পড়লেন, এশার নামাজ আপনি মসজিদে পড়লেন, নিয়ত করেছেন বাড়িতে গিয়ে দেখব আমার বউ যায় নামাজের উপরে নামাজ পড়তেছে, নামাজ শেষ হয়ে গেলে তসবিহ তেলাওয়াত করতেছে, নাই কোরআন পড়তেছে, এই নিয়তে আপনি বাড়ির পাওয়াতে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 ল, কিন্তু আমি মুসলমান মসজিদের সামনে কাতার নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে হরি হরি কি? ভুল কিন্তু দেখেন ম্যাডাম আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো এই সময় আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? কি আবাদ থুয়া আমার ঘাস থুয়া পরের আবাদ খাস কেন গরু রে মার বাড়ি ধরে? তো বাংলাদেশের চ্যানেল থুয়া ভারতের চ্যানেল দেখিস কেন? ভারত হলো হিন্দু রাষ্ট্র, ওদের নাটকের মধ্যে পূজা থাকবে, ওই নাটক দেখবার গেলে হরি হরি লল বাদ্য, মুসলমানের ঘরের মধ্যে বাজবে, ওই ঘরে রহমতের ফেরেস্তা থাকবে না, ওই ঘরটা জাহান্নামের ঘর হয়ে যাবে, জোরে কোন কথা ঠিক কি না? আপনার 22 বছর একটা ছেলে আছে, আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, কিন্তু আপনার ছেলে ফজরের নামাজ পড়তেছে না, ল্যাপের মধ্যে কুকুর হয়ে ঘুম পাড়তেছে, তাহলে আপনার রাখালের দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাসুল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দেও, ধরে কোন কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দেও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি বাবা একলা নামাজ পড়ো, তোমার জুয়ান ছেলে নামাজ পড়ে না, আল্লাহ কোরআনে বলেছেন কুয়ান ফুজাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি দেখো তোমার 17 বছরের মেয়েটা হাইল পরে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে, বাবা হিসেবে তোমার দেখার দরকার আছে না নাই?
রাসূল ঘরের মধ্যে ঢুইকা দেখে নয় বছরের ফাতেমা হাতের মধ্যে একটা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে আল্লাহ রাসূল আর ঘরের মধ্যে ঢুকলেন না ওখান থেকে রাসূল বের হয়ে আসলেন ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায় বারান্দায় গিয়ে দেখে নবীর সুকদা দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে আপনি কেন কান্দেন রাসূল বলে ফাতেমা রে যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠাইলা দেয় নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না আপনি বারান্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে কানলেন সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন পকেটে তুললেন রাসূল বলে ফাতেমা রে আয় 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 আমার কাছে আয় ফাতেমা যেই মাত্র নবীর কাছে নবী কপালে চুমা দিয়ে বলে ফাতেমা রে একদিন তোর কানে দুল পরায় দিব একদিন তোর নাকে ফুল পরায় দিব একদিন তোর গলাত মালা পরায় দিব ফাতেমা বলে কবে কবে আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা শুনে না মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজগোজ করা চলবে না মেয়েরা কেবলমাত্র কার জন্য সাজবে কথা কয় না রে ভাই কথা কয় না রে স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজগোজ করা যাবে আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কান্দতেছে ফাতেমা আলী বলে কে গো কী জন্য কান্দ বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে আলী কয় পাগলি নাকি আল্লাহ দোয়া কবুল করলে কান্দে ফাতেমা বলে কী দোয়া কবুল করছে শুনবেন না আলী বলে কী দোয়া বলে আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে এই দোয়া কবুল করছে আলী বলতেছে আলহামদুলিল্লাহ যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যেই থাকলো সে তো পর্দার মধ্যেই মরবে আল্লাহ তোমার দোয়া কবুল করছে খুশি হও ফাতেমা বলে স্বামী সেই মৃত্যুটা কবে হবে তাকে শুনবেন না আলী বলতেছে ফাতেমা মরার খবর কেউ জানে না ফাতেমা বলে আল্লাহ যদি জানায় স্বামী আল্লাহ পাক আমার জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে ও মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন হেসে হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেওয়া বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সবাই বলেন আসলে এই ছেলেরা যুবকের এই তোমরাও কও রে এই বছর পেপার পত্রিকা ফেসবুকে যা দেখলাম বুড়া গেড়ে চাইতে জুয়ানেরাই বেশি মরছে এ পাঁচাত্তর একটা হুন্ডা দিছে মোশন ভাই মেয়ের বাপের বাড়িতে গেলাম আমি যাইদিকে একটা মোটর সাইকেল ব্যাস হাই যায় ট্যাঙ্কি উঁচে তারপরে দোপা তারপর সিঁড়িটা পিছন দিকে উঁচে আমি কইলাম কে রে ভাই এটা কি হুজুর দোয়া করে না তামাক দিছি তো তুমি জামাইকে এইরকম মোটর সাইকেল দিলে কেন বলে এরকম দেওয়ার পিছনে কারণ হলো আমার জামাই এই নিচে বসে থাকবি আর আমার বেটি ওপরে বসবি মানে দোপা এই দোপা যেটি আছে ওটি আমার জামাই বসবি আর আমার মেয়ে পিছনে বসে আর গাড়ির উপর হাত দিবি হুন্ডা লিবু তো গাড়ির উপর হাত লিবু না এখন শ্বশুরের হুন্ডা পায় আর তো মোশন হসে অধিকাংশ যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কথাগণ ঠিক কথাগণ না তো বাজান মোশন কম করো সবাই একটু জবান খুলে বলো আসলে যাইতে হবে ফাতেমা বলে স্বামী গো আসলে যাইতে হবে আমি মরে যাওয়ার পর
আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে এক নম্বর চাওয়া, আমার মায়েদের জন্য বলতেছি, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে কবর দিবেন, পর্দার মধ্যে ছিলাম পর্দার মধ্যে আমাকে কবর দিবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানতে পারুক, আমি ফাতেমা এটা কখনো চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে দেবার পারতো, আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট মায়ের লাশের খাটনি আর কান্দে নিবার পারবে না। ওগ স্বামী আপনি শুধু আমার কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার যদি কষ্ট হয় আপনার কোনো বন্ধুরে দিয়া আমার কবরটা আপনি খনন করে নেবেন। হযরত আলীর বন্ধু আবু জার কবর খুঁড়তে গিয়ে পুরোপুরি কবর খুঁড়তে পারে নাই, কবর থেকে একটা শব্দ শোনার পরে আবু জার দুর্বল হয়ে যখন কবর ছেড়ে যায়, গভীর রাতে হযরত আলী ফাতিমারে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে নবীর কলিজার টুকরা ফাতেমা আমাকে কোনোদিন কষ্ট দেয়নি, ও দরদি আল্লাহ ফাতেমারে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার কবর দিছে সেই কবর আর নাই। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায় রে? এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দানিসি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েদের বলতেছে, মারে সাইদা তুন্নে চাই আহলে জান্না, ফাতেমা তো জোহরার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চাও পর্দার মধ্যে নারীদের থাকতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, তুমি তাহলে রাখাল? আস্তে করে বসে বলতেছে, কে ভাই তোমার কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্য আছি। কারণ আবার কি? দেখার জন্য আছি। আর দেখা হলে ফেরা যাবো, আর আমার ঠেকাও পড়েনি যে এত মানুষ সেটা সামনে আসবো। আমি বারান্দার নামাজ পড়ি, ওটি ভালো, সালাম ফেরাইলেই দৌড় দেওয়া যায়, যতক্ষণ ঠিক কিনা। অনেক মুসলে কিন্তু মসজিদ আগে আসে কিন্তু ভিতরে ঢোকে না, কারণ ভিতরে ঢুকলে সালাম ফেরানোর পরে যদি শূন্য তবল শুরু করে দেয়, বারামুখী করে দেয়, দরকার নেই ভাই, বারান্দার পড়ি। বারান্দার পড়ার একটা মজা আছে না? নাই। রাখাল বলতে, দেখা হলেই আমি চলে যাব, আর কোনোদিন সামনে কাতার আসবো না। ওসমান গনি বলতেছে, ভাইজান তোমার দেখা হবে এইটাকে তুমি গ্যারান্টি দেওয়ার পারো? রাখাল বলতেছে, আবার চোখের পাওয়ার আছে, দেখা হবে না কেন? ওসমান কান্দার বলে, রাখাল ভাই আজকে কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল ওসমান গনির চোখের দিকে তাকায় আর কি 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 কইলেন? বলতেছে, কয়েক বছরের সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখা পাই নাই। রাখাল দেখতে চায় হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, ওসমান গনি দেখতে চায় কাকে? কিতাবুল ইহসান বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। তাহলে সাত বছর হলে, আট দশ বছর হলে সামনে কাতারে ওসমান নামাজ পড়ে কাকে দেখার জন্যে? জোরে কন্যা ভান, কাকে দেখার জন্য? আর রাখাল দেখতে চায় কাকে? ওসমান গনি বলে, এত বছর হলে পড়তেছি রে, এখন পর্যন্ত দেখা হলো না, আর তোমার আজকেই হবে? রাখাল বলতে, আমার চোখ ঠিক আছে, তুমি যদি দেখবার চাও তাহলে হাত ধরো।
ওসমান গনি বলতেছে তুমি যদি দেখ পারতাও তাহলে আমার হাত ধরো, আমিও দেখবো তোমাকেও দেখাবো। সঙ্গে সঙ্গে ওসমান গনি আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন। আল্লাহর কোরআন বলে ওসমান রে তোর যোগ্যতাই তুই আল্লাহর দেখবার পাসনি রে, কিন্তু আজকে এমন একজন ভাই পাইছিস সে নিজেও দেখবে এবং তোকেও দেখায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ। যাই যেমন তার ভাবনাও তেমন। ওসমান গরিব মানুষই ভালো। আহ আরে আমি নিজের যোগ্যতায় পারিনি রে, আজকে ধরছি রে, ই আমাকে দেখাবে। আমরা যেরকম পিঠ ধরি, যেরকম কী ধরি, পিঠ ধরি নাই। এখানে আল্লাহ কি বলতেছে, যারা আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আত্তাকুল্লাহ আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও, অকুনু অকুনু মাআস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। আপনার বলেন তো সত্যবাদী কারা? এ কথা কন না কেন, সত্যবাদী কারা? সব আলেম না, যে আলেমরা হক কথা বলে জেলের মধ্যে ঢোকে এরাই হলো এক নম্বর সত্যবাদী। জোরেকার কথা ঠিক কথা কথা কর না কেন, সব আলেম তেল তেলা অকুনু, যারা সবসময় হক কথা কয়, সত্য কথা কয়, কোরআনের কথা যারা কয়, এদেরকে ধরার কথা আছে না নাই? কে ধরবে, আপনার ধরবে না পুলিশ ধরবে? ওই এই ছোটো ছোটো বাচ্চারা এখনো চেতনে আসা, এটা কি রে ভাই জান, অত্যন্ত মারাত্মক কথা। খুব ওসমান গনি হাত ধরে আছে কার? এ করে কারণ এতক্ষণ কি বুঝলেন, কার হাত ধরছে? যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। ওসমান গনি হাত ধরে আছে। কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে নামাজের জামাতের সময় হয়েছে মসজিদ। ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতে কে ভাই, এটা কিসের তুকবি? ইমাম সাহেব যদি ভুল করে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়, আকামতি শেষ হয়নি, কেবল কত কামাতে সালা কয়। আর তুমি আল্লাহ আকবার তকবির দিলে রাখাল কয়, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে নামাজ পড়িস এখন মতো দেখবার পাস না, লোকমা দিলাম নিয়ে তুই জানিস না। পিছন দেখছে এক সাহাবি দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচ কাটা, এই পাগলা পাগলা তোর সামনে দেখাই আমার সন্দেহ আছে, যে লোকটা করে তখন হাত ধরেছিল সে মহামানব ওসমান গনি রাসূলের দরবার জামায়। সঙ্গে সঙ্গে রাখাল কান্দের বলে আল্লাহ রে, বারান্দায় নামাজ পড়া ভালো, আমি একজন রাখাল দামি সাহাবির মধ্যে কেমনে ঢুকলাম রে, আমি যার সঙ্গে বেয়াদবি করলাম আল্লাহ রে সে নবীর ডবল জামাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখ পাসাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো, শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে আমি সামনে কাতারে, কিন্তু সামনে কাতারে আইসা দিকে ওই পথিক মেহরাবের ভিতরে আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, হাজার হাজার সাহাবীরা যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। যেই বলছে তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে ইয়া আমিরুল মুমিনিন আমি আপনাকে তৌবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লাচ্ছে কে রে, এই মেহরাবের মধ্যে কে রে,
কারে তওবা পড়াছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে। সমস্ত সাহাবী যখন চিল্লা চিল্লি চিন্তা করতেছেন কার কাছে বলতেছে, আমি আপনার তওবা পড়াছি, কি করছে, আমি আপনার মুনাফিক কইছি, ভণ্ড কইছি। এ সাহাবীরা জানে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর তারই সামনে বাজে পেঁচাল ইকেরে ঘর। ওমর ফারুক হাজার হাজার সাহাবীকে সাইজ করার জন্য কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো। সমস্ত সাহাবী বলতেছে একবার না 100 বার মানি, যদি 100 বার মানো তাহলে কোনো হইচই চলবে না। আমারে তওবা বলাইছে, আমারে মুনাফিক কইছে, আমারে দণ্ড কইছে, এর বিচার হবে। কি হবে? এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। এই বিচার কি তোমরা দেখতে চাও? সাহাবীরা বললো দেখবো না মানে 100 বার দেখবো। ওমর ফারুক বললেন বিচারটা কখন দেখবা, নামাজের আগে না পরে? কারণ আকামত যেখানে হয়ে গেছে সেখানে আগে বিচার না আগে নামাজ? বিচার হবে কি দিয়ে? উমরের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে বিচার কেমনে হয়? আজকে কোরআনের মাহফিলে আমি আপনাদেরকে দেখাবার চাই, কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান, দুই হাত তোলেন না কেন, কারা কারা দেখবেন ভাই, বুঝে শোনো হাত তোলেন, লিল্লাহে তাকবীর, হাত নামান। আপনারা কিন্তু হাত তুলেছেন। এখন যদি আল্লাহর আইনের বিচার না দেখে বাড়ির দিকে যান, আপনি মরার কমপক্ষে 6 বছর আগে প্যারালাইসিস হবেন। প্যারালাইসিস হলে বেটার বোঝ আপনি লাগতেবি ভাই, এই সারা বুড়া মরে নরে, যেটি শুয়ে থাকে সেটি পেশা পায়খানা করে, বেটা তো আর সবসময় বাড়ির থাকবে না, থাকবে তা আপনারা কি প্যারালাইসিস হোক এটা চান? তো এই জন্য যারা হাত তুলছেন আল্লাহর আইন শোনেন। আজকে মানুষের আইনের বিচার কি? ওই যে 6 বছরের আমের গাছের বাগান, বাগানের মালিক দেখতে গেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা, যা দেখে ছোট একটা বাচ্চা গাছে চড়ে আম পাড়তিছে, ব্যাগের মধ্যে তুলতেছে, বাগানের মালিক কয় কে রে আমি খাইনি, পরিবারে কেউ খায়নি, তুই আমার গাছের চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকে মুচকে হাসে, বাগানের মালিক বলে হাসিস কেন, বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, ভুলকি মারা দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও সর বাপও সর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে, জোরে করে কথা বলছি, এটা মানুষের আইনের বিচার আর আল্লাহর আইনের বিচার। আজকে আমরা একটু দেখবার চাই, দেখবেন ফজর 2 রাকাত ফরজ নামাজের পরে উমর ফারুকে উমতি করবে, হাজার হাজার সাহাবীরা তার পিছনে নামাজ পড়বে। এ নামাজ পড়তে আমাদের ফজরের মতন না, কম পক্ষে 5 থেকে 7 মিনিট লাগবে। কয় মিনিট? 5-7 মিনিট লাগবে। এই 5-7 মিনিট নামাজ এদিকে হোক, এদিকে আমি এই মাদ্রাসার জন্যে আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে, 100টা কোরআন। এত বড় কথা করলাম যে প্যারালাইসিস হবে না, অ্যাক্সিডেন্ট করবি, যে কোনো একটা করবি, ওই জোয়ান দেখে মনে করতে আমার প্যারালাইসিস হবে না, ওই ভুটভুটি চলবি, কোনা তাসে এক হুন্ডা মেরে দিবি, কাকু লাগবি না, ওরই পাওয়ার যা লাগে এই সারা পা ভাঙবি। না না, আমি এত বড় কঠিন কথা করলাম, তারপরও লাভ দেওয়া ওঠে তার মানে শোনেন, এই মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ বাবদ টাকা দেওয়া লাগবে, 1 কোরআন শরীফ মাত্র 500 টাকা, যাদের বাপ মা কবরে গেছে আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সোয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। কি মনে করছেন, বাপ মা কবরে গেছে বাপ মার জন্য একটা কোরআন শরীফ দিতে পারবেন না? টাকা তাদের পকেটে আছে মাত্র 1000 লোকের মধ্যে 100 জন, তার মধ্যে মিডিয়ার লোক আছে 20 কি দিল রে 20 দিল, সেটা এই দেখেন, এই যে যারা মিডিয়া চলায়, এই মিডিয়ার পক্ষ থেকে কোরআন শরীফ বাবদ সর্বোত্তম 500 টাকা দান করেছে কাগজ পরে, আল্লাহ কবুল করেন, আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, বড় হাফা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, মোফাজ্জল হোসেন কোরআন বাবদ 500, আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। কেউ যদি মনে করে হুজুর আব্বার জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, কার জন্যে? বাবার জন্যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতে
টুকরা বানান। আবু সাইদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তোমার আরেকজন পাগল কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। এখানেও কোনজন লোক বলা হয় আর বাপের জন্য একটা মায়ের জন্য একটা দূরে দেন। এ ভাইরে অনুরোধ করতেছে আপনার উঠবেন না ভাই, পাঁচটা মিনিট মাহফিলের সৌন্দর্য নষ্ট তারা করবে, আল্লাহ তাদের ইমানের সৌন্দর্য নষ্ট করবে। উঠবেন না, মনকে ব্রেক দেন, টাকা দেওয়ার মন থাকলে উঠে আসেন। যে হুজুর আমি 500 টাকা দেওয়ার জন্য উঠছি, ওঠেন, অসুবিধা নাই। কিন্তু উন্নতিকে যাওয়ার নিয়তে মাহফিলের সৌন্দর্য রক্ষা নষ্ট করার নিয়তে উঠবেন না। আল্লাহ আর একজন 500 টাকা দান করছে, মাহাতাব মোল্লা এক মন ভুট্টা 200 টাকা দান করেছে, আল্লাহ মাহাতাব মোল্লার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জামাই বিদেশ আছে, দোয়া চায়, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 500 টাকা কি নাম কি দিবেন? আল্লাহ ভুট্টার মধ্যে ফলন বেশি দিবে। 500 টাকা বারে এক মন ভুট্টা করছে দান, আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ বাবদ 500, আবার কোরআন বাবদ 500, এতগুলো টাকা কিসের ঘরে? শাহজান আটাই 2000 টাকা নগদ, মানে চার ডে কোরআন শরীফ বাবদ শাহজান 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল। কাগজের মধ্যে কি আছে? নাকের অফেল 2000 টাকা, নাজমুল 2000 টাকা, একটা নাক ফুল করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। মৃত বাবার জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা নাম হলো শাহনুর, 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আপনার কি ভিতরে গামছা দিচ্ছেন? গামছাটা দেন তো, 10-20-50-100 টাকাও তো দিবার চাই, আর উঠতেছে না শরমে। ওদের কাছে আপনারাই যান, যান যান ব্যাগলে ভিতরে ঢোকেন। গোলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, এখানে কত আছে বাবা? আল্লাহ তোমার এক বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। বা আমার জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ বাপার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকার সঙ্গে কি দিছে দেখি, দিয়েছে 10 কেজি ধান, 40 কেজি, 40 কেজি ধান নগদ 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ একজন 500 টাকা অসুস্থ মায়ের জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন। আচ্ছা ভাই, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন পাগল, আল্লাহ 3000 টাকা মনে হয় এখানে আছে, 3000, 1000, 2000, 3000, 6টা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। যাদের জন্য দান করছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা নগদ, বাকিতে কি দিল? বাকিতে 20 কেজি না 40 কেজি ভুট্টা করছে দান, 100 টাকা নগদ 40 কেজি ভুট্টা দুলেল, আল্লাহ দানকে কবুল করেন, ভুট্টার মধ্যে বরকত দেন। আল্লাহ কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো ইয়াদুল ইসলাম, 200 টাকা নগদ দান, আর 40 কেজি না কয় কেজি, 10 কেজি রসুন, 10 কেজি রসুন করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইগুলোর নাম ধরে যদি আমি সব কভার চাই শেষে, আর এই ও আসল অস্থায় শোনা হলো না, আল্লাহর আইনের বিচার আপনার দেখবেন না। আয় আয় রে, কী শুরু হলো রে, এই জন্য জামায় কুসলাম বা যা আদায় করা লাগে তুমি করো পারে না। না কী সুন্দর একটা মাহফিল, আরে টাকা দিবেন না দিবেন না, বসে থাকেন, টাকা কি আদায় হচ্ছে না? আপনার এখন হচ্ছে কি হচ্ছে না? টেবিল ভরে গেছে 500 টাকা লোড দেয়া, এ স্লিপগুলো আর পড়া খুব কঠিন বাবা, স্লিপ দিও না ভরে। আব্দুল খালেক ওমর আলী পিতা এক মন ধান করছে দান, আব্দুল খালেকের দানকে কবুল করেন। খাইরুল পিতা ওমর আলী এক মন ধান করছে দান, দেখেন আব্দুল খালেকও দিছে খাইরুল দিছে, একই বাপের বেটা, আল্লাহ দান কবুল করেন। মালিক এক মন ধান, পিতা বক্স, আল্লাহ দানকে কবুল করেন। জি কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুল সালাম মাস্টার নগদ 2000 মৃত মায়ের জন্য দোয়া চাই, চারটা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করে মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানান। পিতা মাতার জন্য দান করেছে,
আল্লাহ বাপমার কবর জান্নাত বানান, আল্লাহ রাখুন আল্লাহ বান্দা 520 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন, জুয়েল 500 নগদ 500 বাকি দান করেছে, আবার এক মন ধান দান করেছে নিজামুদ্দিন পিতা আইনউদ্দিন নিজামুদ্দিন 500 রেখি এক মন ধান দান করছে আল্লাহ কবুল করেন, আল্লাহ নাম হলো ওয়াহেদ আটায় 500 টাকা নগদ 40 কেজি ভুট্টা করছে দান, আল্লাহ ওয়াহেদের দান কে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর সাহাবুল আলম রানা, ডাক নাম হচ্ছে রানা তাই না, আমার জামাই সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছ আল্লাহ আখেরাতে তেমন সম্মানে আমার বাপজানকে জান্নাত দিয়ে দিও, তার বাপ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ এই বিশাল দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আব্দুল হাকিম, জি আচ্ছা ঠিক আছে, আব্দুল হাকিম মৃত মায়ের জন্য 1,000 টাকা, দুইটা কোরআন শরীফ বাবদ করছে দান, আব্দুল খালেদের কোসিরে বাবা আবার দিছে, এগুলো সব বলছি তো আবার দিতে সব বলছি। খোকন সরকার 1,000 টাকা দান করেছে, দুইটা কোরআন শরীফ বাবদ, আল্লাহ খোকন সরকারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ দেন বাবা দেন। বাপা মারা গেছে, বাপ মা দুইজনই মারা গেছে, দুইজনের নামে দুইটা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে, বাবাজনের নাম কি আপনার নাম কি? আব্দুল সামাদ, আব্দুল সামাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো সাইদ ইসলাম, 100 টাকার নগদ 40 কেজি ভুট্টা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। মির্জান আমার সাইদ বড় ভালো লাগবে, আমার মতো হয়ে কাম হবি কেরা কি আপনি মতো তো বড় হুজুর হবে, বড় হুজুর তাই পাগলা, আল্লাহ সাইদি হুজুরের মতো তো বেড়া দেখ, খালি জেলটা বাদ দেখ কি কোন আল্লাহ কবুল, ছোট চাওয়া যাবে আশা করো বড়, আল্লাহ যেন হক কেন আলিম কবুল করে, ধরে কেন আমিন, হাত ধরে টেকা দেখে আপনার মতন না হুজুর হবে, আমার মতন হুজুর হয়ে কাম হবে না। আল্লাহ নাম হলো বাস্তুল, 40 কেজি না কয় কেজি, 40 কেজি গম আর 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল মজিদ, এক মন ভুট্টা দান করেছে, আলহাস ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন, আদায় করার পরে হযরত তোমার দাঁড়িয়ে গেলেন, 2 আক্ত নামাজের পরে সালাম ফিরে রাসূল বসেন, 2 আক্ত নামাজের সালাম ফিরে রাসূল বসেন সাহাবীর দিকে মুখ করে, একটা হলো ফজর আর একটার নাম হলো আসর, একটার নাম কি আর একটার নাম? আচ্ছা এই 2 অক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল আছে আপনি বলেন তো, ফজরের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে? আবার আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো নামাজ পড়া যাবে? এখন হযরত উমর না বসে দাঁড়িয়ে গেলেন, এক টানে ওই বসার আকালকে তুললেন, সমস্ত সাহাবি মনে মনে ভাবতেছে আছে খবর আছে, কারে তোবা পড়াইছিস, কারে মোনাফিক কইছিস, কারে ভণ্ড কইছিস, আজকে তোর খবর হবে। কিন্তু হযরত উমর রাকালকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা দিয়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি উমর বিচারক নই, আমি কোনো বিচার করতে পারবো না, বিচার করবেন আমার আল্লাহ। সমস্ত সাহাবেরা বলে আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াছে, যে আপনাকে মুনাফিক কইছে, যে আপনাকে ভণ্ড কইছে, আপনি তাকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে সাহাবীরা, রে এই রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। তার মানে কোরআন শোনার কিতাব না, কোরআন হলো দেখানোর কিতাব, জোরে কোন ঠিক কি না? আজকে বাংলাদেশে কোরআন খালি শোনার কিতাব, শুনে যা, খালি শোনার জন্য আল্লাহ কোরআন দিছে না, কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে।
গ্রহণ করলে আবু জেহেল মার্কা নেতা আমাদের থাকবে না, আল্লাহ রাসূলের মতো নেতা আমরা পাবো। তোর কোন কথা ঠিক কি না? আমরা চাই বা না চাই, ওই যে ফিলিস্তিনে রক্ত ধরছে, রক্ত ধরতেছে ফিলিস্তিনে, ধরতেছে না, ধরতেছে না? আল্লাহ যদি কাবা ঘর হেফাজত করে, আব্রাহা বাদশাক সাইজ করে আবাবিল পাখি দিয়ে, আপনার এখন তো সে আল্লাহ এখন আছে না নাই? তাহলে আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে আল্লাহ সাইজ করলো, আর ইহুদিরা বাইতুল মুকাদ্দাস বুট পায়ে জুতা পায়ে খুঁজতেছে, এ পর্যন্ত 25,000 নিরীহ মুসলমানকে হত্যা করছে, তার মধ্যে 18,000 হচ্ছে শিশু। তা আল্লাহ কি ঘুম পাড়তেছে? আপনার বলেন তো বাইতুল মুকাদ্দাস কার ঘর, বাইতুল্লাহ কার ঘর? কোরআন শরীফে একই আয়াতে দুই ঘরের কথা আছে, সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর এ কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস এই দুটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বলেন সওয়াবের দিক দিয়ে কাবা ঘর দামি, কিন্তু সম্মানের দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসই দামি। তো সাহাবীরা বললেন, হুজুর বাইতুল মুকাদ্দাস দামি হওয়ার কারণ? রাসূল বললেন কাবা ঘরের মধ্যে সব নবী রাসূল নামাজ পড়েনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল ইক্তেদা করেছে। সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবার চায়, ওই বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল মিরাজ আমাদের নবী কি হয়েছিল? ইমাম হয়েছিল, আর সমস্ত নবী রাসূল তার ভিতরে ইক্তেদা করেছে। ওই ঘরের মধ্যেই আল্লাহ আমাদের নবী ডিগ্রি দিছে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আপনারা কি মনে করতেছেন? রক্ত যাচ্ছে, রক্ত দিচ্ছে, এ রক্ত দেওয়ার পরে কি খবর জানেন না? যখন মায়ের বাচ্চা হয়, বাচ্চা যখন ধাত্রী ধরুয়ার যায়, আগে বাচ্চা আসে না আগে রক্ত আসে? আগে রক্ত আসে, রক্ত এসে মাখে দেয়, রক্ত মাখিয়ে খেলি ও মারবর চিল্লা চিল্লি করতেছে। একসময় চিল্লা চিল্লি আর করার পারে না, শরীর এত দুর্বল হয়ে যায়। বাচ্চা যখন হয়ে গেল গোসল করার পরে মায়ের বুকে যখন বাচ্চা রাখে, তখন মা কিন্তু বাচ্চার চুমা খায়, দাদি নেনি কয় এই বাচ্চা হবার যায় তোর কত রক্ত ধরলো রে, এই এক লাচ্ছি দে ফেলে দে। মাও তখন করে দাদি রক্তের বিনিময়ে আল্লাহ যে কলিজার টুকরে আমাকে দিছে, এই কলিজার টুকরে বুকে পায়ে আমি সব কষ্ট ভুলে গেছি। আজকে মুসলমানের রক্তের উপর দিয়ে ইমাম মেহেদী আলাইহিসসালাম আসবে, ধরে কোন কথা ঠিক কি না? আরও যখন রক্ত ধরবে আল্লাহ ঈসাকে পাঠিয়ে দিবে চতুর্থ আসমানে, ঈসাকে কি ঘুম পাড়ার জন্য আল্লাহ থসা? এই দুনিয়াতে ঈসা আলাইহিসসালাম আসবে, সমস্ত পৃথিবীর আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে, ধরে কোন সুবহানাল্লাহ। তখন কাফেরেরা ইহুদি খ্রিস্টানেরা গর্তের মধ্যে গুহার মধ্যে লুকাবি, আল্লাহ তখন বলবো ওই গর্তের মধ্যে যা যা, ওটি লুকে আছে ওটি যায়। মেয়েরা উকুন বসে, মেয়েকে উকুন বসা দেখছেন আপনি? আমার বড় মেয়ে খুব উকুন ভালোবাসতে পারে, একদিন ওর মায়ের উকুন বাসতেছে, আমি সিয়ারত বসে থাকলে দেখতে তোরকে কাণ্ড, ওই ছোট একটা পার করে মা এটা ফুতালি, মা ফুতালি ফুতালি, তখন আর কিন্তু মা ঢেলা মা ঢেলা, তখন একে এরে বললাই এরে বললে এই পুটুস শব্দ হয়। প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানকে মুসলমানেরা উকুনের মতন টিপে মারবে, জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছ? পৃথিবী কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কদীর, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার? সমস্ত ক্ষমতার মালিক কে? যতই ক্ষমতা দেখাও সময় হলে আর ক্ষমতা থাকবে না। মুসা নবীর জন্য সাগর রাস্তা হবে, ফেরাউনের জন্য ডুবে মারবে, জোরে কোন কথা ঠিক কি? আমাদের সে আল্লাহ আছে না নাই? আমি সে আল্লাহর কোরআন নিয়ে, কোরআন কি, কোরআন কত বড় ক্ষমতাবান, এইটা দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল শেষ করার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবজানকে দুটো কথা বলার পরে আমি মোনাজাত করব। আপনার যে কয়েকজন আছেন একজন উঠবেন না, আজকের মোনাজাত যদি আল্লাহ কবুল করে পরে আফসোস করা লাগবে। বছরে তো সভাপতি করার কারণে এই মুখটা আপনারা দেখবার পান, তাছাড়া যেখান যে পর্যায়ে আল্লাহ তাকে নিয়ে গেছে, গ্রামে আসা বুঝতেছেন না কঠিন, খুব ব্যস্ত, তার মধ্যে দিয়েও তিনি এসেছেন। আমাকে বাবজান বলেছেন আমিও তাকে সন্তানের মতো দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে ওয়া তুব ইলাই। বাপ মা সবার কবরে যায়নি কি কন, দাদা দাদি কবরে গেছে, সবার জন্য একটা দোয়া হবে। জি হ্যাঁ শুনছি, আসতে
বিয়ে করেন না করবেন না সেটা এখন পরিস্থিতি বলি আচ্ছা ঠিক আছে দোয়া করেন আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানে আমার ভাইজানের স্ত্রী মারা গেছে মা মা তো মাশাআল্লাহ মারা গেছে মা বাবা ও মা বাপ সব মারা হাদিস শরীফ আছে কোন দোয়া চাইতে গেলে সবার আগে চাইতে হবে বাপ মার দোয়া জোরে খান কথা ঠিক কিনা বউ তো পরে তুমি হোক সরাসরি বইয়ের কথা আগে করছে সেদিন আমি চিন্তা করলাম বাপ মা মনে হয় জীবিত আছে যাই হোক বাপ মা অনেক আগেই মারা গেছে আল্লাহ কোরআনের এই আয়াতটা আপনারা পড়বেন অকাজা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইনি ইহসানান এ তাফসির পড়বেন আল্লাহর পরেই কিন্তু বাপ মা আল্লাহর পরই হচ্ছে বাপ মা তো আমাদের বাপ মা দাদা দাদি যাদের কবরে গেছে দোয়া তো হবেই সবার জন্য আমরা দোয়া করব আটায় মাদ্রাসার জন্য দোয়া করব বহু পুরাতন মাদ্রাসা ৫০ বছর মাদ্রাসার বয়স তেমন উন্নতি হয়নি তো যাই হোক যে পর্যন্ত হয়েছে কিয়ামত পর্যন্ত যেন টিকে থাকে এই জন্য একটা দোয়া করা লাগবে ইনশাআল্লাহ এখন মোনাজাতের আগে একজন বাপজান আমার কোরআন শরীফ বাবা দুইটা কোরআন বাবাতে ১০০০ টাকা দান করছে যারা দান করেননি পরেও আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই আল্লাহুম্মা আমিন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله তোমার যোগ্য সভাপতির সভাপতিত্বে আটায় মাদ্রাসার মাহফিলের পরিসমাপ্তি মোনাজাতে আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নিও মদিনা কত সুন্দর নাম মদিনা মদিনার মানুষটা কত সুন্দর ইমানের হালে কেউ যদি চাঁদ মুখ একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারা হয়ে যায় জীবনে কত স্বপ্ন দেখেছি গো আল্লাহ কোন একদিন ঘুমের ঘুরে সোনা নবীজির সোনাম আমাদের সকলার জন্য কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জন্ম দুঃখনি মা মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ডিসেম্বর মাসের ২৫ তারিখে আমি মা হারাইছি মা যতদিন জীবিত ছিল বুঝতে পারি নাই কিন্তু মা মরে যাওয়ার পরে বুঝতে পারলাম মায়ের মতন দরদ এই দুনিয়াতে আর কেউ নাই এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়িঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আটাই মাদ্রাসায় জায়গা দিয়েছে আল্লাহ দাতা দুনিয়াতে নাই প্রথম যে বাড়াইছিলাম সেবার দেখেছিলাম বড় লম্বা চড়া মানুষটা আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তার জায়গার উপর নবীর ঘর দাঁড়িয়ে আছে আল্লাহ দোয়া করি যে তোমার নবীর ঘর বানানোর জায়গা দিল তারে তুমি জান্নাতে একটা ঘর দিও
আল্লাহ এই মাদ্রাসা কবে পুরাতন হয়ে গেছে, অনেক বছর, অনেকে দান করেছে জায়গা জমি টাকা পয়সা দিয়া, আজকে যারা কবরের ঘরে চলে গেছে আটায় গোরস্থানে রয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আজকে নগদে বাকিতে যারা দান করলো আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার সুপার, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেন সকলকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার প্রধান শিক্ষকের বাপ মা অনেক বছর আগে মারা গেছে, কিন্তু কিছুদিন আগে, কয় মাস আগে তার বউটা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। ওমাবুত পরপর তিনটি বছর হলে তাকে তুমি সভাপতি বানাইছো, মানুষ বানাইনি আল্লাহ তুমি বানাইছো, কারণ কোরআনের মাহফিলের সভাপতির দায়িত্ব তোমার পক্ষ থেকে ন্যস্ত হয়। বাপদারের জন্য দোয়া করি, তার আপনজনের মধ্যে যারা কবরে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, জনগণের খাদেম হিসাবে তাকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সুদীজন আলেম ওলামা সকলকে আল্লাহ তুমি কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কোচি কাসাদের কবুল করো, পর্দার অন্তরালের মা বোনেরা বারবার দান করেছে, আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। আল্লাহ মায়েদেরকে পর্দানিশি কবুল করো, আল্লাহ ফাতেমার চরিত্র দান করো, যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। আল্লাহ অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আমি একজন মুসাফির হয়ে দোয়া করি, আল্লাহ আটা এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আল্লাহ সবাইকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ কোনো শয়তানের চক্রে নফসের ধোকা পড়ে এরা যেন দলাদলি না করে আল্লাহ সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রচণ্ড শীতের ভিতরে